শুনছেন 24 বাংলা এইচডি। আমরা আসছি আপনার এলাকায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন আছি 1 নং চর বিষ্ণুপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের বর্তমান রানিং মেম্বার জনাব মোহাম্মদ হুমায়ুন কবির ভাইয়ের বাসায়। তো আমরা এখন ওনার কাছ থেকে জেনে নিব ওনার নির্বাচনী প্রচার প্রচারণা সম্বন্ধে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাতুহু। কেমন আছেন ভাই? জি আল্লাহ ভালো রাখছে। আপনার পুরো নামটা এবং পুরো আপনার ডিটেলসটা যদি একটু বলতেন। জি, আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির। আমি চর বিষ্ণুপুর 1 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সদরপুর উপজেলা শাখা সহসাধারণ সম্পাদক সদরপুর প্রেস ক্লাব। জি মেম্বার সাহেব, আমরা জানতে পেরেছি যে বিগত দিন আপনি 5 বছর মেম্বার থাকা অবস্থা এলাকার অনেক উন্নয়নমূলক কাজে আপনি অংশগ্রহণ করেছিলেন। তো আপনার কোন সমাপ্ত কাজটা আছে যেটা আপনি আবার যদি নির্বাচিত হয়ে আসেন তখন আপনি কোন কাজটার প্রতি বেশি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করবেন বলে আপনার মনে হয়? আমার এই ইউনিয়নের সর্বোপরি একটা রাস্তা আছে আমার বাড়ির থেকে পূবে, এটা খেজুরতলা ভায়া পিয়াসখালী সুইচগেট পর্যন্ত। এই রাস্তাটা দীর্ঘ 25 বছর ভাঙ্গিয়া কুম্পুড়ে আসিল, এই রাস্তাটা চলাচলের অযোগ্য ছিল। আমি নির্বাচিত হওয়ার পরে আমার চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতায় আমি এই রাস্তাটাকে আবার ঘুরাইয়া চকের ভিতর দিয়া আবার নিয়ে গেছি। এটাকে কাঁচা রাস্তা তৈরি করছি প্রথম, তারপর ওটাকে এসবিপি করছি, ইট বিছাইছি। যদি আল্লাহ আমাকে আবার পুনরায় নির্বাচিত করে এই রাস্তাটাকে আরেকটু উঁচু করে এটাকে আমি পিচ ঢালাই কার্ভেটিং করার জন্য চেষ্টা করব। এবং আমার এই ওয়ার্ডে আমি এই 5 বছরে 5টা নতুন রাস্তা করতে সক্ষম হয়েছি। এখন আপনার অসমাপ্ত কাজ কোন কি? এই একটাই আছে যে রাস্তার কথা আপনি মাত্র বললেন নাকি না আরো কোনো রাস্তা আছে? যেমন আমার জামতলা থেকে আমার চেয়ারম্যান মহোদয়ের বাড়ি পর্যন্ত এটা এসবিপি রাস্তা, এটাকে আমার ইচ্ছা আছে আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে আমি কার্ভেটিং করব আমার চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতায়। আর একটা রাস্তা আছে এই পাকা রাস্তার থেকে ওই এটা হলো বারেকের বাড়ি পর্যন্ত, এটা আমি নতুন নির্মাণ করছি, এখানে এখনও ইট বিছাইতে পারি নাই, তা এটাকে এসবিপি করব। এবং আমার এলাকায় এই 5 বছরে বিশেষ করে আগে মাদকের অনেক চলাচলি ছিল, এই 5 বছরে আমি ওয়াদা করেছিলাম যে মাদক নিধন করব এবং সেটা আমি সক্ষম হয়েছি। একাধিক মানুষ একাধিক মাদক সেবীদেরকে গ্রেপ্তার করছে, আমি কখনোই তাদেরকে ছাড়ানোর জন্য থানায় যাইনি, সুপারিশ করি নাই, যে কারণে তারা জেল খেটে বেরানোর পরে আস্তে আস্তে অনেকে ভালো হয়ে গেছে। আমি যদি পুনরায় নির্বাচিত হই আবার চেষ্টা করব এলাকার থেকে মাদক চিরতরে বিদায় দেওয়ার জন্য। বাল্যবিবাহ আমার এলাকায় বর্তমানে নাই, অনেক আগে ছিল, যেটা আমরা আসার পরে পর্যায়ক্রমে আস্তে আস্তে এমনভাবে এটাকে আমরা ই করে দিছি, এখন আর বাল্যবিবাহ নেই। আমার ওয়ার্ডে বয়স্ক ভাতা 95% আমি ক্লিয়ার করছি, এই 5 বছরে 95% ক্লিয়ার করছি। 100 বললাম না, তবে 100 হওয়ার সম্ভাবনায় বেশি, 95 আমি বললাম। আর বিধবা আমার চোখে দেখা মাত্র আমার এই ওয়ার্ডের ভিতরে 3টা বিধবা ভাতা আমি দিলে আমার 100 হবে। আর প্রতিবন্ধী 100, মাতৃকালীন ভাতাও 100, প্রতিবন্ধী ভাতা 100। এখন আপনার এই 1 নং ওয়ার্ডের জনগণের প্রতি যদি আপনার কিছু বলার থাকে দয়া করে সেটা একটু বলুন। আমার জনগণের প্রতি আমার বিশ্বাস, অগাধ বিশ্বাস আছে আমার এলাকার জনগণের প্রতি। আমার এলাকার জনগণ আমাকে বারবার ভোট দিয়েছে, আমি একবার মাত্র 7 ভোটে ফেল করছি, একবার 21 ভোটে ফেল করছি। গত বছর আমার বিপুল ভোটের ব্যবধানে আমার এলাকার জনগণ আমাকে নির্বাচিত করেছে। আমি আপ্রাণ চেষ্টা করেছি এলাকার কাজ করার জন্য, উন্নয়ন করার জন্য। আমার এলাকার জনগণের প্রতি আমার অগাধ বিশ্বাস আছে তারা পুনরায় আমাকে নির্বাচিত করবে এবং আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্তি করার জন্য সুযোগ দান করবেন। ধন্যবাদ মেম্বার সাহেব হুমায়ুন কবির ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ জেনে নিলেন 1 নং চর বিষ্ণুপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের যোগ্য এবং সফল মেম্বার জনাব মোহাম্মদ হুমায়ুন কবির ভাইয়ের বক্তব্য। তো এই ওয়ার্ডের আপামর জনতার একটাই দাবি যে সৎ যে যোগ্য তারা তাকেই ভোট দেবে, তাই একটাই কথা বারবার উঠে আসছে যে উড়ছে পাখি দিচ্ছে ডাক, হুমায়ুন কবির ভাই জিতে যাক। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি সাথে আছি হাবিবুর রহমান হাবিব, 24 বাংলা, ফরিদপুর সদরপুর থানা। আসসালামু আলাইকুম।
24 বাংলা এইচডি আমরা আসছি আপনার এলাকায়। We'll be right back.